এখন একটা খরিদ্দার সকাল থেকে বসে আছি দোকানটায়, লোকটা অনেক বেকার ছো নাই, খরিদ্দার লাগছে কোন দিকে গেলে কোনো বোঝা চল না। হ্যাঁ আমি চো খৈনি খাবে, আর ভাই আমি কোনোদিন খৈনি দেখিয়ে নি, আয় খৈনিও দেখিনি, খৈনি এত বড় চাপলা মতন থাকে কি বাইন খেলে হইলো, খৈনি তো দেখেন গোটা দেশের লোক খাচ্ছে খৈনি, তোর বাবা কাছে আছে দেখিয়ে লিবে খৈনি খেয়ে, চো চো কিনবো দোকান। বানা জলদি করে বানা, ইয়াদ দিলালি তুই ভাগ্যের বলি খাইতে পারতি না কি করে ভুলি গেছি, আমার এতটুকু খৈনি তো বেড়া যাও, 5 টাকার খৈনি এতটুকু বেড়া আছি, দেখ তাহলে কত এ স্যালাড খৈনি পড়ে তাহলে কি পড়ে, এ খৈনিটা আমি নাই খাবো কেন রে, দেখ কি রকম নম্বর নম্বর লথের লথের দেখা, যদি টুটির যদি ফাঁসে গেল আমার কি করে, এরা বোধা তোর খৈনি টুটি যদি ফাঁসবে গেলো গিরা বান্ধা হয়ে যাবে কি করে, খাবার আছে খা চুপচাপ, নাইলে ঘর চলে যাবে, আর নাইলে বানা বানা দেখি কি রকম লাগছে দেখি খাইয়ে দেখ, আমারই ভালো হবে, আমারও খুব অল্প দিবি খইনি, তোরও বানাবো আরে আমার আধান দিবি রে তোরও দেবো, হ্যাঁ দে দেখ শোন শাম আমি ঘর থেকে আসছি জানলি কেনার ভাই, এরা সিল নড়াক নিয়ে আসবো সবার জিনি খইনি বানাবো, কি করে শুন আমি বলছিলি যে লকডাউনে কাউকে চাকচো পাসি নে, চো দেখি ভাল মদনা আসছে মনে মদনা পড়ে, হ্যাঁ মনে হয় মদনা পড়ে, চাকবো আকে চো চো দেখি আকে দেখি, আরে মদনা কোথায় গেলি লাই তো না, এ ঘাস খেতে গেছিস তুই, এই শালা এক চাটতে গেলে আমাকে এই চাটে লিয়ে জানলি, শালা তো বলেছিলেন যে আরেক চাটা চাটি কই নাচ পর্যন্ত আরেক বাচ্চা কি দেখ দেখ, হ্যাঁ তোর গামছাটা ভিজা কেন, তোকে শুকা দে কি করে, আজ শালা জিম করিব, ওই বহুত দিন জিম করছি তো কিছু হচ্ছেই না, কোথায় আরে ভাই, হ্যাঁ যাবো জিম করছি, জিম গা কি কি সামান আছে, ইটা আছে পাথর আছে আর কাঠ আছে একটা এমনি লম্বা, কি ভাবছি চল দেখা বুঝছো, দেখ চল চল দেখে এসেছো কিরকম করেছো, কি করে আরে ভাই এটা তো জিম আছে, জিম নেই কি হবে সারা তুই নিচে উঠে দিছি, এরা বোধা যদি আমি যদি ওইটুকু উঠাই তো ওইটুকু আর জিম হয়ে যাবে, কি করে তোমার সামান নাই রে, হ্যাঁ আরো সামান আছে বহুত সামান, তত বড় দেখা দেখা আর দেখাচ্ছি দুটো বড় বড় পাথর আছে অনেক বড় বড় প্যালমান গুলো উঠে দিচ্ছি, আর দেখা আমি উঠাই দিচ্ছি, তুমি ফিরবে শালা একটা পাথর উঠাতে লাগছে শালা, তার ভিতর কিছু নাই শালা, তুই তো বিনা মারার দুধ খাবি, দেখ আমি উঠাইছি দেখ লে উঠা, আরে ভাই দিব রে দিব, ও মাসের 34 তারিখে দিয়ে দেবো, এই মাসের 34 তারিখে আমাকে খেপা পাই গেছি, তুই আমাকে খেপা পাই গেছি, এই মাসের 32 তারিখে দিবি পটাক করে, কি করে শালা কপাল তো আমার চূড়া কপাল, শালা 200 টাকার নোট তো পালি, ওই নোট তো জালি বেড়ে গেল রে, কি ফুসর ফুসর করছি বা, এরা ভাই বলিস না কি হইলি জানি, আজকে ইয়ার দোকান গোড়া যে মদনার দোকান গোড়া তো 200 টাকার নোট পড়েছিল তো ওইটাও জালি, হ্যাঁ ভাই তুই কি করে জানলি বে যে ওইটা জালি নোট বে, আরে কি করে জানলি জানি 200 টাকার নোটে কোনোদিন 2 আর 3টা 0 থাকে, শালা ওইটা শালা 2000 টাকার নোট বে, 2000 টাকার নোট আগে বললি আমি 2000 টাকা উঠাই নিতে আগে রে তোর তো কি হলি, চো তাহলে আপনা আপনি ঘর চলো আমরা ঘর চলো 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 আমি এদের বসবো চো, করে মদনা কি হয়েছে, হ্যাঁ রে বাসা যে তোর গাড়ি 1 মাস থেকে লাহাইনি তুই, তুই বল না ট্যাং ভেঙে দেবো মারে
এক মাস থেকে 28 দিন থেকে আমি লাগাই নে কে বলে তো এক মাস থেকে দেখো ভাই তোরাকে যদি ভিডিওগুলো ভালো লাগলো তো আমি বলে দিছি ভালো করে ভিডিওটা লাইক করবি আর যদি না করবি তো গ্যারান্টি তোরা করে দিবি আমি জানি হ্যাঁ তা করে দিবি আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবি আর তুই কিছু বল না তখন থেকে আমি বলি দেখ ভাই আমি কোকা বটি আমি কিছু জানি নি তা তোরা বলে দিছি হেল্প লাইক কমেন্ট শেয়ার করে দিবি তুই কোকা বটি তো বলছিস কি করে বলো ভাই ঠিক আছে কোকা বটি আমি উঠে পড়ে আর লাল বোতামটাকে দাইবে দাইবে একদম সাদা করে